ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক দিয়াজ ইরফানের মরদেহ পুনর্ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে সকালে দিয়াজের মরদেহ কবর থেকে তোলা হয় পরে দিয়াজের গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সময় মরদেহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে গেল ছয় ডিসেম্বর দিয়াজের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত গেল বিশ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজের কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ